আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থীরা, এসকে ক্রিডিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা 2020 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছেন এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে 6/9/2022 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, তো ইতিমধ্যে আমাদের পরীক্ষার রুটিন আগেও একবার চেঞ্জ হয়েছে। প্রথম আমাদের পরীক্ষার তারিখ ছিল 6/8/2022, এরপরে এক মাস পর আবার নতুন করে রুটিন করা হয়েছে, সেটা ছিল আপনার 6/9/2022 থেকে। তো এখন আবার যে পরীক্ষা আমাদের চলমান বা পরীক্ষাটি শুরু হয়েছে, এর মধ্যেও পরীক্ষার স্থগিত করা হয়েছে এবং সেই স্থগিতকৃত পরীক্ষাগুলো কী কী বারে হবে এবং কোন কোন পরীক্ষাগুলো স্থগিত করা রয়েছে, তাই আমার আজকের আলোচ্য বিষয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী 7/9/2022 তারিখ এবং 24/9/2022 তারিখ ও 12/10/2022 এবং 15/10/2022 তারিখ। তো এই চারটি তারিখে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কারণবশত স্থগিত করা হয়েছে এবং সেই স্থগিতকৃত পরীক্ষাগুলো পুনরায় আবার কবে হবে সেই সময়সূচি এখানে দেওয়া রয়েছে। তো এখানে 7/9/2022 শনিবার যে পরীক্ষাটি ছিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রসায়ন ইতিহাস, তো এই তিনটে পরীক্ষাই আপনার হবে। এর পরবর্তী মাসে আপনার 20/10/2022 বৃহস্পতিবার এবং এরপরে রয়েছে 24/9/2022 যে পরীক্ষা হবার কথা ছিল সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থবিজ্ঞান ও মার্কেটিং, এই পরীক্ষাগুলো আপনার হবে 23/10/2022 তারিখ রবিবার। এরপর রয়েছে 12/10/2022 বুধবার যে পরীক্ষাগুলো হবার কথা ছিল মনোবিজ্ঞান ও ব্যবস্থাপনা, সেই পরীক্ষা হবে 25/10/2022 মঙ্গলবার। এবং লাস্ট পরীক্ষাটি যেটা ছিল 15/10/2022 শনিবার 23/10/2022 তারিখ বৃহস্পতিবার হবে গণিত উচ্চাঙ্গ সঙ্গীত, এটা হচ্ছে ব্যবহারিক সাবজেক্ট। তো বর্তমান লাস্ট আপডেট এটাই, এবার নিয়ে মোট তৃতীয়বারের মতন পরীক্ষার রুটিন পরিবর্তন করা হলো এবং পরবর্তীতে যদি কোনো রুটিনের পরিবর্তন আসে বা কোনো আপডেট আসে অবশ্যই আমরা সেটা আপনাদের জানিয়ে দেব। এবং পরীক্ষার রুটিনের আপডেট থেকে পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাজীপুর বোর্ডের যে কোনো নোটিশ সহ এবং যে কোনো পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।